নমস্কার, সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে অক্টোবর মাসের রাশিফল। আজকে বলবো যে রাশিটি সম্পর্কে, সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক ও জাতিকারা এই অক্টোবর মাসে কি ফল পেতে চলেছেন তারই একটি রূপরেখা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তবে তার আগে জেনে নেব অক্টোবর মাসে গ্রহগত পরিবেশ কি রয়েছে এবং তার সঞ্চারী বা কি রয়েছে। প্রথমত হচ্ছে বৃহস্পতি বকরি অবস্থায় মেষ রাশিতে অবস্থান করছে, সেখানেই রাহু অবস্থান করছে। শুক্র অবস্থান করছে সিংহ রাশিতে, রবি বুধ এবং মঙ্গল অবস্থান করছে কন্যা রাশিতে, কেতু সে থাকছে তুলা রাশিতে এবং শনি তার স্বক্ষেত্র কুম্ভ রাশিতেই বকরি অবস্থায় থাকছে। চন্দ্রমা তার পরিক্রমা শুরু করবে মেষ রাশি থেকে এবং অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে। এবারে বলবো এর সঞ্চার কি রয়েছে। শুক্র সিংহ রাশিতে, সে ঢুকে যাচ্ছে সিংহ রাশিতে 2 তারিখেই, অর্থাৎ 2রা অক্টোবর। 4 তারিখে 4ঠা অক্টোবর মঙ্গল সে কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে প্রবেশ করছে। রবি সে 18 তারিখ কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে প্রবেশ করছে। বুধ প্রবেশ করছে 19 তারিখ তুলা রাশিতে। এই হলো গ্রহগত সঞ্চার। এবারে আমরা জেনে নেব যে মিথুন রাশির অক্টোবর মাস কেমন থাকছে। প্রথমেই বলবো তার কেরিয়ারের বিষয় নিয়ে। যারা আপনারা মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক ও জাতিকা, তাদের জন্য আজকের এই রাশিফল। আপনারা যদি সরকারি চাকরি করেন তাহলে পরে আপনাদের ক্ষেত্রে বেশ ভালো একটি অবস্থান পাওয়া যাচ্ছে। আপনাদের দশম ভাবে দৃষ্টি থাকবে বুধ রবি এবং মঙ্গলের। স্বভাবতই যারা প্রশাসনিক ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে বেশ শুভ অবস্থান পাওয়া যাচ্ছে। আপনারা আপনাদের মান যশ বৃদ্ধি করতে পারবেন। যারা পুলিশে চাকরি করছেন তাদের ক্ষেত্রেও বেশ শুভপ্রদ অবস্থান। আপনারাও আপনাদের কর্মক্ষেত্রে যথেষ্ট মান যশ আপনারা নিজেদের অর্জন করতে পারবেন। কিন্তু 18 তারিখের পর থেকে আপনাদের কোনো বদলির জায়গা পাওয়া যাচ্ছে এবং ইনক্রিমেন্টও হবে, কিন্তু বদলিটা হয়তো আপনার উন্মতন জায়গায় নাও হতে পারে। যারা মৃগশিরা নক্ষত্রে জন্মেছেন, যারা আদ্রা নক্ষত্রে জন্মেছেন এবং যারা পুনর্বসু নক্ষত্রে জন্মেছেন, তাদের সকলের ক্ষেত্রেই কিন্তু সেম রেজাল্ট পাওয়া যাচ্ছে। তবে যারা পরিবহন দপ্তরে চাকরি করছেন, পরিবহন বা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে রয়েছেন, যারা আবগারি ডিপার্টমেন্টে রয়েছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আশা করা যাচ্ছে এবং 18 তারিখের পর থেকে আরও ভালো জায়গা পাওয়া যাচ্ছে। তবে খেয়াল রাখবেন, আদ্রা নক্ষত্রে যারা জন্মেছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ এই সময়টা, অর্থাৎ অক্টোবর মাসের 18 তারিখের পর থেকে। যদি আপনার পুনর্বসু নক্ষত্রে বা মৃগশিরা নক্ষত্রে জন্ম হয় তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে এই সব ডিপার্টমেন্টে যারা চাকরি করছেন তাদের শুভপ্রদ। কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে আপনাকে চোখ কান খুলে এগোতে হবে, নাহলে পরে কিন্তু কিছু ছোটখাটো সমস্যার সৃষ্টি হতে পারে। যদি আপনি প্রাইভেটে চাকরি করেন, অর্থাৎ প্রাইভেট সেক্টরের সাথে আপনি যুক্ত থাকেন, তাহলে পরেও বেশ শুভপ্রদ। আপনাদের ক্ষেত্রে কর্মের চাপ ভীষণভাবে বৃদ্ধি পাবে এবং টার্গেট বড় রকমের থাকবে, সেটাও আপনার একটা চাপ থেকে যাবে। যারা ব্যাংকে চাকরি করছেন, অর্থাৎ প্রাইভেট ব্যাংকে, তাদের ক্ষেত্রে শুভ। যারা বিমা ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রেও বেশ ভালো। তবে আপনারা আপনাদের যত বড়ই টার্গেট থাকুক না কেন, আপনারা সেই টার্গেটটাকে ফুলফিল করতে পারবেন বলে আশা করা যায়। যদি আপনার আদ্রা নক্ষত্রে জন্ম এবং পুনর্বসু নক্ষত্রে জন্ম হয়, আপনি 100% আপনার যে টার্গেট সেটা ফুলফিল করতে পারবেন। এছাড়া প্রাইভেট হসপিটালে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে বেশ শুভ একটি সময়। এবং যদি আপনি কোনো সমবায়ে চাকরি করেন তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে বেশ ভালো সময় পাওয়া যাচ্ছে। এছাড়া যদি আপনি এমএনসিতে থাকেন, কোনো রকম মাল্টি ন্যাশনাল কোম্পানির সাথে যুক্ত থাকেন, তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে বেশ ভালো ফল পাওয়া যাচ্ছে। আপনারা আপনাদের কর্মক্ষেত্রে নিজেদেরকে যথেষ্ট উন্নীত করতে পারবেন এবং আপনাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকবে তারা অবশ্যই আপনার কথাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করবে এবং প্রত্যেকটা কথা আপনার শুনবে। বাইরে যাওয়ারও একটি যোগ রয়েছে 18 তারিখের পর থেকে। একটু চেষ্টা করুন তাদের, অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মন জুগিয়ে চলার, তাহলে পরে কিন্তু আপনার নাম্বার খুব তাড়াতাড়ি আসছে বাইরে যাওয়ার জন্য। যদি আপনি একজন প্রফেশনাল মানুষ হন তাহলে কেমন থাকবে অক্টোবর মাস আপনাদের ক্ষেত্রে। অক্টোবর মাস আপনাদের ক্ষেত্রে বেশ শুভপ্রদ, বিশেষত যারা ল্যান্ড নিয়ে কাজ করছেন,
অর্থাৎ জমি মাপা, জমি রেজিস্ট্রিকরণ করানো, এইসব কাজ যারা প্রফেশন হিসাবে বেছে নিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ শুভ সময় রয়েছে। আপনারা কিন্তু ভালোভাবে কাজ করুন, আপনাদের কাজ সুন্দরভাবে এগোবে, 18 তারিখের পর থেকে কাজ আরও ভালো হবে, আরও কাজ আসবে। এবং যদি আপনি একজন সার্জেন হন, অর্থাৎ অপারেশন করেন এরকম ডাক্তারবাবু, তাহলে পরে আপনাদের ক্ষেত্রেও যথেষ্ট শুভপ্রদ। যদি আপনি একজন এমআর হন, অর্থাৎ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে বেশ শুভপ্রদ। এবং অবশ্যই আপনাদের টার্গেটের একটি জায়গা থাকে, সেই টার্গেটের জায়গাও কিন্তু আপনারা ফুলফিল করতে পারবেন। যদি আপনাদের মৃগশিরা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রে জন্ম হয়, তাহলে পরে টার্গেট 100% ফুল হচ্ছে এবং টার্গেট ফুল হয়েও আপনাদের এগিয়ে থাকবে। যদি আপনি একজন ফাইন্যান্স অ্যাডভাইজার হন, কোন রকম ভাবে ফাইন্যান্সিয়ালি অ্যাডভাইস দেন লোককে, সেটি আপনার প্রফেশন, তাহলে পরে শুভপ্রদ। যদি আপনি একজন খেলোয়াড় হন, তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে বেশ শুভপ্রদ। এবং যদি আপনি একজন রাজনীতিবিদ হন, তাহলে পরেও কিন্তু আপনার কপালে শিকে ছিঁড়তে চলেছে, কেননা আপনি একটা পদ পাচ্ছেন। এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে বেশ ভালো পাওয়া যাচ্ছে এবং এটি 3টি নক্ষত্রের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু 3টি নক্ষত্রের ক্ষেত্রেই এটি বেশ ভালোভাবে পাওয়া যাচ্ছে। চলে আসবো যারা ব্যবসা করছেন, কেমন থাকবে তাদের ব্যবসা ক্ষেত্র। যদি আপনার মিথুন রাশি অথবা মিথুন লগ্ন হয়, তাহলে পরে আপনাদের ব্যবসা ক্ষেত্র বেশ শুভপ্রদই বোঝা যাচ্ছে। এবং আপনাদের সপ্তম ভাবের মালিক যিনি আছেন বৃহস্পতি, তিনি বসে আছেন 11 ভাবে এবং সেখানে রাহু যুক্ত হয়ে বসে আছেন। 18 তারিখের পরে রবি, বুধ এবং মঙ্গল তারা কিন্তু সেই 11 ভাবেই দৃষ্টি প্রদান করবে, অর্থাৎ আপনার রাশিপতিকেও দৃষ্টি প্রদান করবে। সেক্ষেত্র থেকে আপনাদের ব্যবসা বেশ শুভ জায়গায় পাওয়া যায়। যারা খাদ্যশস্যের ব্যবসা করছেন, বিশেষত যারা পাইকারি খাদ্যশস্য বা রিটেল খাদ্যশস্যের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ একটি অবস্থান রয়েছে। যারা বস্ত্রের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রেও ভালো একটা জায়গা রয়েছে। আপনারা আপনাদের ব্যবসায়িক ক্ষেত্রে যথেষ্ট মুনাফা লাভ করতে পারবেন এবং আপনাদের ব্যবসা আরও বৃদ্ধি হবে বলেই সেই জায়গাটা পাওয়া যাচ্ছে। যদি আপনার চা পাতার ব্যবসা থাকে, অর্থাৎ টি লিফ, যদি চা পাতার ব্যবসা থাকে, তাহলে পরেও আপনারা বেশ মুনাফা লাভ করতে পারবেন এবং আপনাদের ব্যবসা কিন্তু আরও প্রসারিত হবে এবং আরও দূরে, অর্থাৎ রাজ্য ছেড়েও কিন্তু বাইরের দিকে আপনাদের ব্যবসা আরও বেড়ে যাবে। যদি আপনি কেমিক্যাল নিয়ে কোনো ব্যবসা করেন, অর্থাৎ কেমিক্যাল জাতীয় বা ওষুধ জাতীয় কোনো ব্যবসা, তাহলে পরে আপনার ক্ষেত্রে শুভপ্রদ। যদি ইলেকট্রিক্যাল গুডস কোনো এই ধরনের ব্যবসা যদি আপনার থেকে থাকে, তাহলে পরেও বেশ শুভপ্রদ। পেট্রোলিয়াম জাতীয় ব্যবসা যদি আপনি করেন, সেটা আপনার ক্ষেত্রে শুভপ্রদ। এবং গাড়ির ব্যবসা, গাড়ি কেনা বেচা বা নতুন গাড়ির শোরুম যদি হয়, সেক্ষেত্রেও আপনার বেশ ভালো একটি জায়গা ব্যবসায়িক ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। যদি প্রমোটিং ব্যবসার সাথে আপনি নিজেকে নিযুক্ত করে রাখেন, সেক্ষেত্রেও বেশ শুভপ্রদ। আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রে যদি আপনার জন্ম হয়, তাহলে পরে শেয়ার মার্কেটের সাথে যদি আপনি ব্যবসা করেন, শেয়ারের ব্যবসা, তাহলে পরেও কিন্তু আপনার বেশ শুভ একটি জায়গা পাওয়া যাচ্ছে। আপনি সেখান থেকে যথেষ্ট মুনাফা লাভ করতে পারবেন। যদি আপনার পার্টনারশিপ ব্যবসা থাকে, তাহলে পার্টনারশিপ ব্যবসাও ভালো হবে, খুব একটা খারাপ হবে না। পার্টনারের সাথে তাল মিল বেশ ভালোই বসবে এবং পার্টনারের যে ডেডিকেশন এবং আপনার যে ডেডিকেশন, দুটো ডেডিকেশন মিলিত হয়ে সুন্দর ব্যবসা কিন্তু আপনারা এগিয়ে নিয়ে যেতে পারবেন। নতুন কোনো লগ্নি যদি এই মুহূর্তে করতে চান বা নতুন কোনো ব্যবসা করতে চান, তাহলে যে ব্যবসাগুলো আমি বললাম সেই ব্যবসার ভেতর থেকে আপনি কোনো ব্যবসা করতে পারেন, অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আর যদি মনে করেন যে অন্য কোনো ব্যবসা আপনি করতে চান, তাহলে পরে আমি একটা হেল্প আপনাদের করতে পারি। আপনাদের সঠিক জন্ম সময়, সঠিক জন্ম তারিখ, সাল এবং সঠিক জন্ম ক্ষেত্র, কোথায় আপনারা জন্মগ্রহণ করেছেন, সেটা যদি আমাকে পাঠান, তাহলে পরে অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করব। এই একটি বিষয়ে আপনাদের উত্তর আমি দেবো যদি নতুন কোনো ব্যবসা করতে চান। আদারওয়াইজ অন্য কোনো বিষয় নিয়ে কিন্তু আমি এই মুহূর্তে আপনাদেরকে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। চলে আসবো আপনাদের শিক্ষাক্ষেত্র বিষয় নিয়ে, কেমন থাকবে আপনাদের, অর্থাৎ মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক ও জাতিকাদের এই অক্টোবর মাসে শিক্ষাক্ষেত্র।
বেশ শুভপ্রদ জায়গা পাওয়া যাচ্ছে, প্রচেষ্টার জায়গাও থাকবে, প্রচেষ্টা যথেষ্ট থাকবে। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাথে যুক্ত রয়েছেন, যারা পরীক্ষা দেবেন, তাদের প্রচেষ্টা আরও একটু বাড়াতে হবে। কেন কনসেন্ট্রেশন লেভেলের ক্ষেত্রে একটু ভাটা পড়তে পারে, সেটা যাতে না হয়, কেননা মানসিক চঞ্চলতা শুরু হবে, দৈহিক চঞ্চলতা নয়, মানসিক চঞ্চলতার জায়গা তৈরি হবে বলে পড়াশোনায় কিছু ক্ষতি হতে পারে। তার জন্য প্রচন্ড রকম চেষ্টা করতে হবে, তাহলে পরে কিন্তু সফলতার যোগ রয়েছে। মৃগশিরা এবং আদ্রা নক্ষত্র কিন্তু মাত্রা অতিরিক্ত চঞ্চলতা তৈরি হবে তাদের। যদি উচ্চ বিদ্যার সাথে আপনি যুক্ত থাকেন এবং মিথুন রাশি হয়, তাহলে পরে উচ্চ বিদ্যার যোগ বেশ শুভপ্রদ রয়েছে। যারা ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো, যারা ইলেকট্রনিক্স কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে শুভপ্রদ, যারা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ একটি জায়গা পাওয়া যাচ্ছে। আপনাদের প্রচেষ্টা ভীষণ রকম রয়েছে, আরও প্রচেষ্টা বৃদ্ধি করুন এবং তাহলে পরে সাকসেসের জায়গাটা আপনারা তৈরি করতে পারবেন। যারা জুলজি নিয়ে পড়াশোনা করছেন সেক্ষেত্রেও বেশ ভালো একটা অবস্থান পাওয়া যাচ্ছে আপনাদের বিদ্যাক্ষেত্রে। যদি আপনি পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করে থাকেন বা করছেন, তাহলে পরেও কিন্তু একটি ভালো জায়গা, আপনারা আপনাদের বিদ্যাক্ষেত্রকে নিয়ে সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন এবং প্রচেষ্টাই কিন্তু সফলতার মেন মাপকাঠি। যদি আপনি পরিশ্রম করেন, প্রচেষ্টা করেন, অবশ্যই সেই সফলতার জায়গায় পৌঁছতে পারবেন। তিনটি নক্ষত্রের ক্ষেত্রেই বললাম, প্রচেষ্টা কিন্তু ভীষণভাবে রাখতে হবে, তাহলে পরেই আপনাদের সফলতার জায়গা তৈরি হবে। চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে, কেমন থাকবে মিথুন রাশি বা মিথুন লগ্নের অক্টোবর মাসের আর্থিক ক্ষেত্র। আর্থিক ক্ষেত্র আপনাদের মারাত্মক রকম সুন্দর দেখা যাচ্ছে, কেননা একাদশভাবে বৃহস্পতি এবং রাহুর অবস্থান। বৃহস্পতি আপনাকে যথেষ্ট পরিমাণ অর্থ প্রদান করবে এবং সেখানে কিন্তু শনির দৃষ্টি রয়েছে। খেয়াল রাখবেন, শনি যাকে দেয় ভরপুর দেয় এবং সেই রকমভাবেই শনি কিন্তু আপনাকে যথেষ্ট অর্থ প্রদান করতে চলেছে। তার সাথে সাথে আপনার একাদশভাবে 18 তারিখের পর থেকে রবি, বুধ এবং মঙ্গল এই তিনটি গ্রহ একদম সমসপ্তমে দৃষ্টি দিচ্ছে, যার ফলে আপনাদের আর্থিক যে জায়গা সেটা দারুণভাবে ডেভেলপ করবে। যদি আপনি প্রফেশনে থাকেন, প্রফেশনাল ক্ষেত্রে আপনার অর্থ আসবে ভীষণভাবে। আপনি যদি ব্যবসার সাথে যুক্ত থাকেন, ব্যবসা ক্ষেত্রে আসবে। আপনি যদি শেয়ারের সাথে যুক্ত থাকেন, শেয়ারের অর্থ আসবে। যদি মিউচুয়াল ফান্ডের সাথে যুক্ত থাকেন, মিউচুয়াল ফান্ডের অর্থ আসবে। অর্থাৎ নানা সূত্র থেকে আপনি অর্থ পেতে চলেছেন। আপনার আর্থিক ডেভেলপমেন্ট, আর্থিক স্থিতির জায়গা কিন্তু সুন্দরভাবে সুগঠিত হতে চলেছে। তিনটি নক্ষত্রের ক্ষেত্রেই এই যোগ পাওয়া যাচ্ছে। অতএব অক্টোবর মাস আপনাদের আর্থিক ক্ষেত্রের মাস, আপনারা টোটালটাই উপভোগ করুন আর্থিক ক্ষেত্র নিয়ে। চলে আসবো আপনাদের প্রেম, দাম্পত্য, বিবাহ এবং পারিবারিক ও সামাজিক ক্ষেত্র নিয়ে, কেমন থাকবে। বেশ শুভ জায়গা পাওয়া যাচ্ছে, প্রেমের ক্ষেত্র বেশ ভালো, তবে প্রেমের প্রচেষ্টা ভীষণভাবে থাকবে, কেননা আপনাদের তৃতীয়ভাবে শুক্রের অবস্থান রয়েছে, যার ফলে আপনাদের প্রচেষ্টা থাকবে প্রেমকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া, টিকিয়ে নিয়ে যাওয়ার জন্য। অনেক ক্ষেত্রে আপনার কাল্পনিক কিছু বিষয়বস্তু থাকবে যেগুলো অনেকটা বোকা বোকা কাজ মনে হবে আপনার প্রেমিক বা প্রেমিকার কাছে, কিন্তু সেটাকেও তারা যথেষ্ট প্রাধান্য দেবে এবং আপনি আপনার প্রেম সম্পর্ককে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আপনার প্রেম সম্পর্ক আরও দৃঢ় হবে, আরও মজবুত হবে। যদি মৃগশিরা নক্ষত্র হয়, আদ্রা নক্ষত্রে জন্ম হয়, তাহলে পরে আপনারা সুন্দরভাবে আপনাদের প্রেম জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং নতুন সম্পর্কও তৈরি হবে। সেক্ষেত্রে তিনটি নক্ষত্রই কিন্তু সেই সুযোগ পাচ্ছেন এবং আপনাদের নতুন সম্পর্ক হবে, ভালো হবে সেটা, এবং বাড়ির খুব দূরে হবে না, একটু কাছাকাছি জায়গায় হবে, কিন্তু সম্পর্ক বেশ ভালো হবে। যারা বিবাহিত নন অথচ চেষ্টা করে যাচ্ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব সুন্দর একটি জায়গা পাওয়া যাচ্ছে। আপনাদের বিয়ের ফুল ফুটতে চলেছে, 18 তারিখের পর থেকেই যোগটা বেশ গাঢ় হবে এবং আপনারা কিন্তু বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে চলেছেন। যদি অলরেডি আপনি দাম্পত্য জীবনে প্রবেশ করে গিয়ে থাকেন, তাহলে পরে কিন্তু আপনাদের যে বৈবাহিক জীবন বা দাম্পত্য জীবন বেশ শুভপ্রদ জায়গায় অবস্থান করছে এবং আপনারা আপনাদের এই বৈবাহিক জীবনকে বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে পারবেন। আপনাদের ভেতরে প্রেমের জোয়ার থাকবে, আপনাদের ভেতরে সম্পর্কের সুগঠিত মজবুত একটি অবস্থান থাকবে এবং কনস্ট্রাকটিভ আলোচনার মাধ্যমে আপনারা কিন্তু যে কোনো সমস্যার মোকাবেলা করতে
দুজনেই প্রস্তুত থাকবেন, এটা একটা ভীষণভাবে পজিটিভ দিক খুঁজে পাওয়া যাচ্ছে। এছাড়া আপনাদের সপ্তম ভাবের যে মালিক সে একাদশ ভাবে থাকায় কিন্তু আপনার অপোজিট সাইডে যে থাকবে তার তরফ থেকে আপনার আর্থিক ডেভেলপমেন্ট আরও সুদৃঢ় এবং সুমজবুত হতে চলেছে, এবং যারা নতুন বিবাহ করেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভপ্রদ জায়গা। আপনাদের এই অক্টোবর মাসে ভ্রমণের জায়গাও কিন্তু তৈরি হবে, ভালো ভ্রমণ হবে, আনন্দদায়ক ভ্রমণ। চলে আসব আপনাদের পারিবারিক ক্ষেত্র, পারিবারিকে পিতা ও মাতার শরীর স্বাস্থ্য দুজনের ক্ষেত্রেই কম বেশি সমস্যা দেবে, অবশ্যই সে বিষয়ে চিকিৎসকের পরামর্শ আপনাকে নিতে হবে। মায়ের পীড়া কিন্তু বেশি পাওয়া যাচ্ছে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বেশি সমস্যা দেখা দেবে। পিতা হয়তো অর্থাৎ বাবা হয়তো আগের থেকে একটু ডেভেলপ করবে যদি সে পুরনো কোনো রোগে ভুগতে থাকে তো, তাহলে আর না হলে পরে কিন্তু তারও পড়ে যাওয়ার একটু প্রবণতা থাকবে, পড়ে যাওয়া থেকে সাবধানে রাখবেন তাকে এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। সামাজিক বিষয়ে দুর্দান্ত উন্নতির যোগ আপনাদের রয়েছে এবং সেক্ষেত্রে নতুন নতুন সম্পর্ক তৈরি হবে সামাজিক ক্ষেত্রে, পুরনো যেসব বন্ধুরা আপনার থেকে দূরে চলে গেছিল সেই বন্ধুরা আবার একত্রিত হবে এবং একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হবে যা আপনার কাছে একটি আনন্দদায়ক পরিবেশ, এবং পুরনো যে সম্পর্কগুলো আস্তে আস্তে চিড় খেয়েছিল সেই সম্পর্কগুলো কিন্তু নতুনভাবে আবার সুন্দরভাবে মিলিত হবে এবং আপনি সুন্দর জীবনযাত্রার মধ্যে দিয়ে যাবেন। সামাজিক যে গ্রহণযোগ্যতা সেটা আপনার তৈরি হবে, আধ্যাত্মিক কোনো মননের সাথে আপনি যুক্ত হতে পারেন এবং তার সাথে সেই আধ্যাত্মিক মণ্ডলীর সাথে যুক্ত হতে পারেন এবং তার সাথে আপনার বেশ ভালো সম্পর্ক থাকবে এবং আধ্যাত্মিক জগতের সাথেও আপনার একটা ভালো টান অনুভূত করবেন আপনি। চলে আসবো আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে, কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে, স্বাস্থ্যই যদি সম্পদ হয় সেই সম্পদ রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনার। কাজেই স্নায়ুগত সমস্যার যোগ পাওয়া যাচ্ছে, বিশেষত মৃগশিরা আদ্রা নক্ষত্রে যারা জন্মেছেন তাদের ক্ষেত্রে। এছাড়া স্কিনের সমস্যা, পেটের সমস্যা এবং ক্লান্তি বা দুর্বলতার ভাব অনুভূত হবে, সেক্ষেত্রে অবশ্যই আপনার খাওয়া দাওয়ার বিশেষ সচেতনতা আপনাকে রাখতে হবে, খাওয়া দাওয়ার বিষয়ে শারীরিক কসরতের জায়গা ঠিক রাখতে হবে। এছাড়া আপনাদের যদি পুরনো কোনো ব্লাড সুগার থেকে থাকে সেই সুগার কিন্তু একটু বাড়তে পারে এবং ব্লাড প্রেশার, হাই প্রেশারেরও জায়গা পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে আপনাকে আশ্বস্ত থাকতে হবে। অবশ্যই সাবধানতা অবলম্বন করুন এবং নিজের জীবনকে সুন্দরভাবে উপভোগ করুন। সবশেষে চলে আসবো উপায় বা টোটকা, কি করলে পরে আপনি নিজে ভালো থাকবেন, আপনার পরিবারকে ভালো রাখবেন, আপনার পারস্পরিক সকলকে আপনি ভালো রাখতে পারবেন এবং আগামীতেও যাতে আপনি ভালো আরও থাকতে পারেন তার পথকে আপনি আরও প্রশস্ত এবং সুন্দরভাবে মসৃণভাবে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করতে পারেন। তার জন্য যেটা দরকার সেটা হলো আপনি প্রত্যেক দিন আদ্যা স্তোত্র পাঠ করুন, প্রত্যেক দিন আদ্যা স্তোত্র আপনাকে পাঠ করতে হবে। এছাড়া প্রতি বুধবার যদি অশ্বত্থ গাছে আপনি জল ফেলতে পারেন অর্থাৎ জল প্রদান করতে পারেন সেটা সন্ধ্যের দিকে আপনাকে করতে হবে, তাহলে পরে বেশ শুভপ্রদ। এবং অবশ্যই এটি আপনি করে দেখতে পারেন একটি টোটকা, সেটি হচ্ছে একটি পান পাতা নেবেন, কোনো চেরা ফাটা যেন না হয়, একদম অখণ্ড মসৃণ সুন্দর পান পাতা নেবেন, তার ভেতরে একটি আম পাতা নেবেন, দুটো পাতাকে রেখে তার ভেতরে অল্প একটু ফিটকারি দেবেন, দিয়ে পাতা দুটিকে সুন্দর করে মুড়ে নেবেন, মুড়ে নিয়ে একটি সুতো দিয়ে বেঁধে আপনি ওই অশ্বত্থ গাছের গোড়াতেই কোনো একটা জায়গাতে একটু মাটি খুঁড়ে তার ভেতরে লুকিয়ে রাখুন যাতে কেউ দেখতে না পারে, কারোর চোখে না পড়ে। এটা যদি করতে পারেন আপনার আর্থিক স্থিতি আরও বাড়বে, আপনার সামাজিক বন্ধন আরও সুন্দরভাবে তৈরি হবে এবং সর্বক্ষেত্রে আপনার উন্নতির জায়গা তৈরি হবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আগামী দিন আরও আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।